হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। আজ একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, যদিও বা এই বিষয়টি অনেকেই জানেন আবার অনেকেই আছে জানেন না, ঠিক আছে? তো যারা জানেন না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। আশা করি তাদের এই বিষয়টা খুব ভালোভাবেই ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে মূলত আলোচনা করব হচ্ছে আমরা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারি, জিমেইল অ্যাকাউন্ট এবং ইমেইল কীভাবে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? তো যারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না বা ইমেইল তৈরি করতে পারেন না, শুধু তাদের জন্য আজকের ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, আর আমাদের সঙ্গে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। আপনারা আপনাদের ব্রাউজারে যাবেন, অ্যান্ড ব্রাউজারে গিয়ে যদি আপনারা লিখেন জিমেইল, জাস্ট শুধু জিমেইল লিখবেন, জিমেইল লিখলে যে প্রথম পেজটা আসবে এখানে জিমেইল গুগল এখানে আসবেন। এখানে আসলে এই টাইপের একটা পেজ এখানে আপনারা পাবেন, ঠিক আছে? তো আপনারা সুন্দরভাবে পেজটা দেখেন, একটু ভালোভাবে পেজটা দেখে নেবেন, ঠিক আছে? কারণ অনেকেই আছে যারা নতুন, তারা হয়তোবা বুঝবে না। তো এই পেজটাতে আসার পরে এখানে ডিরেক্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখানে বাংলায় রয়েছে, ঠিক আছে? তো এখন অনেকেই বাংলা সে ইংলিশটি বেশি একটু বোঝে, তো এখানে ইংলিশ করে নেবেন। দেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইউজার নেমটাই মূলত আপনার ইমেইলের যে অ্যাড্রেস রয়েছে সেটা হবে, পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড এটা দিবেন, ঠিক আছে? তো আপনারা কী করবেন, আপনার যে ফার্স্ট নেমটা রয়েছে, আপনার যে নিজের নাম রয়েছে সেটা ইউজ করবেন প্রথম অংশটুকু, ঠিক আছে? যেমন ধরেন আমি এখানে দিলাম, ধরেন যে এখানে দিলাম ডেভেলপার দিলাম, পলাশ দিলাম, ঠিক আছে? বা আপনি এখানে এইরকম দিতে পারেন যে, ঠিক আছে? তো আপনার যে ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে এটা দিবেন, অ্যান্ড আপনি আপনার ইমেইলে যে অ্যাড্রেসটা রয়েছে সেইটা কী দিবেন। এখন আপনি আপনার ইচ্ছা মতন দিতে পারেন, বা আপনার ফার্স্ট নেম, ঠিক আছে, লাস্ট নেম অ্যান্ড দেন সাথে আপনি এখান থেকে দু একটা নাম্বার ইউজ করতে পারেন, ঠিক আছে? এই কারণে ইউজ করবেন কারণ এই যে এখানে দেখেন, যদি আমি এটা কেটে দিই, তো এখানে দেখেন যে দেখাচ্ছে যে পলাশ মিয়া নামে অলরেডি একটা ইউজার নেম হয়ে গেছে বা একজন নিয়ে নিছে। সবচেয়ে যে প্রবলেমটা হয় এখানে, সবচেয়ে বড়ো যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইউজার নেমের ক্ষেত্রে। অনেকে বলে ভাই এটা যাচ্ছে না, আমি যেভাবে যাচ্ছে সেভাবে হচ্ছে না। আসলে এখানে দেখেন, এখানে বলছে যে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ঠিক আছে, ট্রাই অ্যানাদার। অর্থাৎ এখানে বলতেছে যে আপনি যে ইউজার নেমটা ইউজ করতেছেন এই নামে অলরেডি একজন ইউজার নেম ক্রিয়েট করে ফেলেছে বা নিয়ে ফেলেছে, তাই এইটার হবে না, তো আপনাকে একটা অন্য আরেকটা ট্রাই করতে হবে। জিমেইল এখানে একটা সাজেস্ট করতেছে, আপনি এটাও নিতে পারেন, বা আপনি চাইলে এই আপনার নামের সঙ্গে দুই একটা নাম্বার যুক্ত করে দিতে পারেন, ঠিক আছে? দেখুন এই যে নাম্বারটা 126 দেওয়ার ফলে এইখানে আর কিন্তু টেকেন দেখাচ্ছে না, তার মানে আমি এই নামটা নিতে পারবো। আপনাকে এই জায়গাটা ভালোভাবে বুঝতে হবে, আশা করি আপনারা বুঝে যান। দেন এখানে একটা মিনিমাম 8টা পাসওয়ার্ড ইউজ করবেন, ঠিক আছে? এটাও ধরেন যে একটা বড় হাতের অক্ষর ইউজ করবেন, ক্যাপিটাল লেটার, দেন একটা ছোট স্মল লেটার একটা ইউজ করবেন দুই চারটা, দেন হচ্ছে আপনার নাম্বার ইউজ করবেন, ঠিক আছে? এই যে সেম টাইপ, ধরেন যে এই টাইপের। তার সঙ্গে আপনারা আরও স্ট্রং করার জন্য কিছু ক্যারেক্টার ইউজ করতে পারেন, ঠিক আছে? তো যদি এইভাবে যদি আপনি ক্যারেক্টার ইউজ করেন, তো ধরেন যে এই ক্যারেক্টার আবার কী হলো এখানে দিলেন, হ্যান্ড দেওয়ার পর আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এইভাবে সব কিছু ক্লিয়ার করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? জাস্ট নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার যে পার্সোনাল ফোন নাম্বারটা থাকবে, ভ্যালিড ফোন নাম্বারটা দিবেন এখানে, তো যেটা আপনার ফোন নাম্বার, দেওয়ার পর আপনারা নেক্সট করে দেবেন। যখন আপনি এটা নেক্সট করে দেবেন, তো এইখানে যখন আপনি এটা নেক্সট করে দেবেন, নেক্সট করে দেওয়ার পরে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে? এই ভেরিফিকেশন কোডটা আপনি আপনার ফোন থেকে এইখানে নিয়ে দিবেন, দিয়ে আপনি এটা ভেরিফাই করে দিবেন, ঠিক আছে? ভেরিফাই করে দেওয়া মাত্রই আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে?
অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর, কারণ আমি এই এই ভেরিফিকেশনটা আপনাকে দেখাচ্ছি না এই কারণে, কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট অনেকেই আছে বা আমি আর নতুন করে কোনো অ্যাকাউন্ট করতে চাচ্ছি না, ঠিক আছে, এই কারণে। তো আপনারা ভেরিফাই করবেন, ভেরিফাই করার পরের যে অংশটুকু রয়েছে, আপনারা এই ভেরিফিকেশন করার পর আপনার জিমেইলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এখন ক্রিয়েট হওয়ার পর আপনার সব কিছু ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট হওয়ার পর এখন আপনার জিমেইলটার যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইলটা আপডেট করতে হবে, ঠিক আছে। তো আপনারা আজকের এই ভিডিওটি দেখে আপনারা এই কাজটুকু করে ফেলেন এবং নেক্সটের দ্বিতীয়তম টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফুল প্রোফাইলটা সাজাবেন এবং আর যে জিমেইলের বাকি খুঁটিনাটির যে বিষয়টুকু রয়েছে সেগুলো আমরা নেক্সটের বা দ্বিতীয়তম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের জন্য নিয়ে আসতেছি। তো সবাই সুন্দর ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আর সেই সঙ্গে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, নতুন কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করবো আপনার সেই সমস্যাটি নিয়ে বা সেই বিষয়টির উপর দ্রুত টিউটোরিয়াল দেওয়ার। তো সবাই সুন্দর ভালো থাকুন, টাটা, বাই বাই।